फ्रेंड्स, आमी पियाली एंड वेलकम टू माय चैनल पियाली दीवानीशी। आज इंटरनेशनल योगा डे, सकल के जानाई आमार हार्दिक अभिनंदन। आज के भिडियोते आमी एकटा कमन प्रॉब्लम निये आलोचना करब, सेटा होच्छे आमादेर 80% मानुषजन ব্যাক পেনে কষ্ট পাচ্ছে। এই ব্যাক পেন থেকে কি করে রিলিফ পাবো তার কয়েকটা উপায় আজকের ভিডিওতে আমি জানাবো। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। প্রথমে আমাদের জানতে হবে এই ব্যাক পেনটা কেন হয়। এখন তো ছোট ছোট বাচ্চাদেরও ব্যাক পেন হচ্ছে, তো কেন হচ্ছে? কারণ আমাদের হাঁটা চলা বসা শোয়া বা কোনো কাজ করার পোশাকটা ঠিকঠাক হচ্ছে না, তার জন্য এটা আমাদের একটা লাইফস্টাইল ডিজিজের পার্ট হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমস্ত কিছুর পোশাকগুলো প্রথমে ঠিক করতে হবে, তাহলে প্রবলেমটা আসবেই না হয়তো। তো আমি দেখাচ্ছি আমাদের কি কি পোশাকগুলো আমাদের ভুল হয় এবং কিরকম করে করা উচিত। আমরা যখনই বসবো বা দাঁড়াবো বা হাঁটবো, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই কাঁধটা যেন স্ট্রেট থাকে আর এই মেরুদণ্ডটা একদম সোজা থাকবে। আমরা একবার ঝুঁকে হাঁটবো না বা কাঁধের উপর সামনের দিকে করে রাখবো না। অনেকে সামনের দিকে ঝুঁকে এরকম করে বসে, সে পোশাকটা ঠিক নয়। অবশ্যই স্ট্রেট করে টান টান করে বসতে হবে, তাতে আমাদের মেরুদণ্ডটাও সোজা থাকে, ব্যথাগুলো আসবে না এবং দেখতেও ভালো লাগে। স্ট্রেচিং এক্সারসাইজ আমাদের খুব দরকার, এতে আমাদের নার্ভ মাসল খুব ভালো থাকে, পুরো শরীরে খুব সুন্দরভাবে রক্ত চলাচলগুলো হতে থাকে। ব্যায়াম করার সময় আমাদের সম্পূর্ণ মনোযোগটা দিতে হবে আমাদের ব্যথার দিকে, মানে যেখানে ব্যথা আছে, আমার কোমরে হোক, পিঠে হোক, ঘাড়ে হোক, যেখানে আছে সম্পূর্ণ সেই পয়েন্টটিকে মনোসংযোগ করতে হবে এবং মনে মনে ভাবতে হবে আমার ব্যথাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই পজিটিভ ভাবনাটা রাখা খুব দরকার, পজিটিভ ভাবনা থাকলে পজিটিভ রেজাল্ট আসবে। তাহলে আমি শুরু করছি আজকের স্ট্রেচিং এক্সারসাইজ, তারপরে কিছু ব্যাক এক্সারসাইজ, ব্যাক এক্সারসাইজের যোগা যেগুলো করলে ব্যথাগুলো ঠিকঠাক হবে। প্রথমে হাত দুটো এরকম করে মাথার পেছনে দিতে হবে আর এই হাত সোজা রাখতে হবে। এরকম করলে চলবে না, হাতটা সোজা রাখতে হবে। দুই হাত দিয়ে মাথাটাকে প্রেশার দিতে হবে এবং মাথা দিয়ে হাতের দিকে প্রেশার দিতে হবে, জাস্ট এই। আর ব্রিদিং থাকবে নর্মাল, মনে মনে 5 কাউন্ট করতে হবে, তারপরে হাতটা ওইভাবে রেখে কপালের দিকে নিতে হবে। হাত দিয়ে মাথাটাকে পেছন দিকে ঠেলবো ও মাথা দিয়ে হাতটাকে সামনের দিকে ঠেলবো। তারপরে আসছি সাইডে, হাতটা এরকম করে রেখে কানের পাশে এইভাবে দিতে হবে। সেম প্রেশার দিতে হবে মুখের দিকে আর মুখ দিয়ে হাতটাকে ঠেলবো। একইভাবে এই দিকে হাতটাকে এই করে কানের মাঝখানে রাখতে হবে। এবার দুটো হাত দিয়ে গালটাকে ধরে প্রেশার দিতে হবে। হাত দিয়ে থুতনিটাকে ওপরের দিকে ঠেলবো এবং থুতনি দিয়ে হাতটাকে নিচের দিকে প্রেশার দেবো। পুরো পদ্ধতিটা 3 বার মিনিমাম করতে হবে। তারপরে আসছি পরবর্তী স্ট্রেচিং এক্সারসাইজে, যেটা হচ্ছে হাতটাকে এভাবে লক করে এখানে রেখে পুরো মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হবে। দেখে হাতটাকে সামনের দিকে স্ট্রেচ করতে হবে। স্ট্রেচ করার সময় এই পোর্শনগুলো যেন একটা টান আসে, পুরো মেরুদণ্ডটাতে একটা টান অনুভব করব। এই ব্রিদিং নরমাল, এই এক্সারসাইজটাও 10 বার করতে হবে।
এটাও 10 বার করতে হবে एक्चुअली ব্রিদিং এক্সারসাইজ যত করব আমাদের নার্ভগুলো তত ভালো থাকবে এবং তত বেশি আমাদের ব্যথাগুলো কমতে থাকবে তাড়াতাড়ি এরপরে যে স্ট্রেচিং এক্সারসাইজটা আমি দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা খুব কার্যকরী কিন্তু করতে হবে একদম ঠিকঠাক পদ্ধতিতে এই স্ট্রেচিংটা আমি দুই ভাবে দেখাচ্ছি মানে একবার সাইড পোস্টারে দেখাচ্ছি একবার ব্যাক পোস্টারে দেখাবো প্রথমে দেখাচ্ছি সাইড পোস্টার পা দুটো এত জয়েন্ট হয়ে থাকবে পায়ের পাতাগুলো হাঁটুগুলো জয়েন্ট থাকবে মাথা একদম সোজা থাকবে হাড় সোজা থাকবে হাত দুটোকে এমনি মুঠো করতে হবে কিন্তু সেটা পেছন দিকে এখানে নিয়ে গিয়ে শোল্ডার একদম পেছন দিকে ঠেলে হাত দুটোকে জয়েন্ট করতে হবে তার ফলে কার্ভ একটা তৈরি হয়েছে বডিতে এখানে হাতটা যেন পুরো ভালো করে মুঠো হয়ে থাকে এরপরে হাড়টা আমি উপর দিকে তুলব আর ব্রিদিং থাকবে পোর্শনে যেন একটা প্রেসার আসে ব্যাক পোর্শনেও প্রেসার আসবে আমি পেছন থেকে একবার দেখাচ্ছি ব্যাক পোস্টার কিরকম হচ্ছে এই সমস্ত স্ট্রেচিং এক্সারসাইজগুলো আমাদের ব্যাকে যত রকম প্রবলেম হয় সায়াটিকা স্লিপ ডিস্ক স্পন্ডিলাইটিস ফ্রোজেন শোল্ডার সবগুলোতে কিন্তু উপকার দেয় আর এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করার জন্য কোনো বিশেষ সময় দরকার নেই আমরা নানা রকম কাজকর্ম করতে করতেও একটু সময় ফাঁকা পেলে এগুলো করতে পারি এগুলোর জন্য যে পেট খালি রাখতে হবে তার কোনো প্রয়োজন নেই এখন আমি ব্যাক পেনের কিছু যোগাসনগুলো দেখাচ্ছি প্রথমে আমি করব ভুজঙ্গাসন ভুজঙ্গাসনের জন্য প্রথমে বজ্রাসনে বসে উল্টো হয়ে শুয়ে যেতে হবে থুতনি ঠেকে থাকবে মাটির সঙ্গে হাত দুটো কাঁধ বরাবর থাকবে দুটো পা হাঁটু গোড়ালি সমস্ত টাচ হয়ে থাকবে এরপরে বডিটাকে আস্তে আস্তে উপরের দিকে ওঠাবো নাভির উপর থেকে বডিটা বাকি বডিটা উপরের দিকে উঠবে এবং ওঠার পরে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড স্টে করতে হবে আর ব্রিদিং থাকবে নরমাল আমি আরেকবার দেখাচ্ছি প্রথমে যতটা পারবেন বডিটাকে তুলবেন অতিরিক্ত চাপ না দেওয়াই ভালো আস্তে আস্তে পরের আসন হচ্ছে শলভাসন এক পদ শলভাসন ব্যাক প্রবলেম থাকলে কখনো ফ্রন্ট বেন্ডিং আর এক্সারসাইজ করবো না বা কোনো যোগাও ফ্রন্ট বেন্ডিং করবো না সমস্ত হবে ব্যাক বেন্ডিং ওই জন্য আমি সমস্ত ব্যাক বেন্ডিং দেখাচ্ছি এরপরে করব ধনুরাসন পরবর্তী আসন হচ্ছে সেতু বন্ধাসন এরপরে আমি সোজা হয়ে শুয়ে পড়ব সোজা হয়ে শুয়ে পা গুলো ফোল্ড করব পা দুটো কাছে নিয়ে এসে হাত দিয়ে পাটা গ্রিপ করে ধরে নেব এরপর
কাঁধটা মাটির সঙ্গে ঠেলে থাকবে, সম্পূর্ণ পোর্শনটা উপরে উঠবে। এই আসনেও ব্রিদিং থাকবে নর্মাল, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। পরে আস্তে আস্তে 20 সেকেন্ড 30 সেকেন্ড যে যেমন পারবে সেটাকে বাড়াতে হবে। পরবর্তী আসন হচ্ছে উচ্চাসন, এটাও কিন্তু ব্যাকবেন্ডিং। এটার জন্য প্রথমে বজ্রাসনে বসতে হবে, এরপরে দুটো হাত দিয়ে পায়ের দুটো গোড়া লেগে ধরে বডির কোমর পোর্শনটা দিয়ে বডিটাকে সামনে দিকে ফেলতে হবে। কাউ ক্যাট পোস্টারও এই ব্যাকপেনের জন্য খুবই উপকারী, সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমে বজ্রাসনে বসতে হবে, তারপরে হাঁটুর কাছ থেকে কোমর দিয়ে হাত দুটো সামনে রাখতে হবে, শোল্ডার ডিস্টেন্সে হাত দুটো থাকবে। এরপর বডিটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে প্রথমে কার্ভ করব, পোস্টারটাও আমাদের ব্যাকপেন থেকে রিলিফ দিতে খুব হেল্প করে। আমাদের রাত্রিবেলায় অনেকেরই ঘুমোতে ঘুমোতে পায়ে ক্র্যাম্প বাসে, সেটাও কিন্তু এই ব্যাকপেনের জন্যই আসে। আমাদের কোমরে কোনো রকম প্রবলেম থাকলে, কোনো স্লিপ ডিস্ক থাকলে এই প্রবলেমটা হয়। সেটার জন্য যে আসনটা করতে হবে সেটা নাম হচ্ছে ষষ্ঠী আসন। সেটার জন্য প্রথমে টান টান হয়ে শুয়ে যেতে হবে, মাথার উপরে লক করে উপরের দিকে টান টান করতে হবে। পায়ের পাতাগুলো পুরো একদম টান টান হয়ে থাকবে, এই যে পুরো এরকম ভাবে টান হয়ে থাকবে, এবং পায়ের গোড়ালি হাঁটু সব জয়েন্ট থাকবে। হাতটাকেও মাথার উপরে করে নিলাম। এরপরে যেটা করতে হবে, কোমরের থেকে হাতের দিকে পোর্শনটা উপরের দিকে টানতে হবে, মানে নিজের বডি প্রেশারে ওটাকে উপর দিকে প্রেশার দিতে হবে। কোমরের থেকে বাইর পাতা পর্যন্ত পোর্শনটাকে নিচের দিকে ঠেলে প্রেশার দিতে হবে, এটাকে স্ট্রেচ বলে। ব্রিদিং থাকবে নর্মাল, রাত্রে ঘুমানোর আগে যদি এটা করে ঘুমানো হয় পায়ে ক্র্যাম্প আসবে না। সকালে ঘুম থেকে উঠেও এটাকে আমরা করে নিতে পারি, তাহলেও সারাদিন অনেক আরাম পাওয়া যায়। আজ ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমি কিছু ব্যায়াম করে দেখালাম যেগুলো করলে ব্যাকপেনের হাত থেকে একটু আরাম পাওয়া যাবে। তাহলে যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কোনো কিছু বলার বা জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আজকের মতন আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।